পুরোক না পুরোক আমরা চাই না এই দেশে বিজাতীয় ভাষার ছবি রিলিজ হোক মুক্তি পাক আমার ছবির সময় এটা সেন্সরই হয়নি এখনো কখন হবে সেন্সর হয়নি তো আসো কোন শক্তি এই ওই ওই ছবিটাকে ওই দিন চালাতে পারবে না অন্তরীতের অনেকে জিজ্ঞেস করেছে এখন হলো গিয়া যে সুজন মাঝি একটি গ্রামের গল্প আমাদের দেশটা পুরাটাই গ্রামের হাজার হাজার গ্রাম আর সবাই গ্রামের মানুষ আমি মনে করি গ্রামের ছবি মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে এর এর প্রমাণও রেখে গেছে খানাতুর রহমান সাহেব সুজন মাঝি আমজাদ হোসেন সাহেব গোলাপে এখন ট্রেনে এমন নয়নমণি এমন অনেক চলচ্চিত্র আছে যেই চলচ্চিত্রগুলোর সাথে কোনো ছবি কম্পেয়ার হয় না গ্রামের ছবি আমিও গ্রামের ছবি নির্মাণ করেছিও শিমুল পারুল আমার লেখা ডাইরেকশন ঝিনুকমালা আমার লেখা এবং সেখানে আমি কাজও করেছি পরিচালকের সাথে তো গ্রামের ছবিকে আমি খুব বেশি লাইক করি এই জন্যে আমি সুজন মাঝি বানিয়েছি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ছবির গল্পটা একটা স্যান্ডেলের উপর আমি লিখেছি নায়ক যখন ছোট নায়কের মায়ের সাথে এই এই ছবির খল চরিত্র খুব দুর্ব্যবহার করে তখন এই স্যান্ডেলটা উড়াইয়া মারে মাকে এই স্যান্ডেল দিয়ে মাকে প্রচণ্ডভাবে মারে নায়ক তখন ছোট মেয়ে স্যান্ডেলটা ফেলে দেওয়া স্যান্ডেলটা রেখে বুকের ভিতরে রেখে বলেছিল এটা আমার মায়ের স্যান্ডেল এটা দিয়ে মেরেছেন আমি এটা রেখে দিলাম এই স্যান্ডেলটা দিয়ে এই গল্প শুরু হয় এবং এই গল্পটা বলবো না এরপরে তাহলে তো আর মানুষ ছবি দেখবে না কারণ সব দর্শকরা আমার কথা শুনবে তো এই চলচ্চিত্রটি আমি আশাবাদী খুব আশাবাদী মানুষ দেখবে এবং আমার ছবিতে গাঙ্গু অভিনয় করেছে ভিলেন খলনায়ক এই সেলিম সাহেব অভিনয় করেছে নায়কের ফাদারের চরিত্রে এবং ওই শিউলি আক্তার করেছে মায়ের ক্যারেক্টার ফেরদৌস নায়ক এবং রাতুল সেকেন্ড নায়ক তিথি মানে রূপকথা মেয়েটির নাম সে করেছে সেকেন্ড নায়িকা ফেরদৌস এবং আরও অন্যান্য অনেক শিল্পী কাজ করেছে এবং আমি আশা রাখি বাংলাদেশের সবার কাছে ভালো লাগবে আর কোনো প্রশ্ন থাকলে বলেন কাজকর্ম করে শ্রমিক লেবার রিক্সাওয়ালা তরকারিওয়ালা মাছওয়ালা তাদের এন্টারটেইন নেই তাদের জন্য চলচ্চিত্রটি বানিয়েছি গার্মেন্টস এর ফ্যাক্টরির শ্রমিকদের জন্য আশা করি এই ছবিটা দেখ যতক্ষণ দেখবে ততক্ষণ ওরা এনজয় করবে চন্ডু ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখন বাংলা সিনেমার জোয়ার বইছে আর আপনি বরাবরই আসলে বিদেশি সিনেমা আমদানির বিপক্ষে ছিলেন বা আপনি এখনো আছে হ্যাঁ কিন্তু এখন তো সরাসরি বলিউডের সঙ্গে আমাদের এখানে মুক্তি পাচ্ছে না মুক্তি পাচ্ছে এটা কিন্তু আমাদের আমাদের দেশের কোনো মানুষের সাপোর্ট এখানে নেই এটা কতিপয় লোক তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য এই ছবিটা এখানে এখানে এনেছে এটার বিরোধিতা বাংলার চলচ্চিত্রের প্রতিটি মানুষ এবং একদিন স্বাধীনতার পর 75-এর আগে রং বঙ্গবন্ধুর মৃত্যুর আগে ভারতীয় চলচ্চিত্র এই দেশে প্রচার হবার জন্যে অনেকভাবে ব্যবস্থা চেষ্টা করেছে এবং প্রচারের জন্য রেডি হয়েছিল সামনের শুক্রবার দিন ভারতীয় চলচ্চিত্র সিনেমা হলে প্রদর্শন হবে আমরা নেই পেরে আমাদের দত নায়ক নায়িকা ডাইরেক্টর ছিল রাজ্জাক ভাই শাবানা ববিতা পরিচালক ইবনে মিজান কামাল আহমদ শিবলি সাদেক যত কাজী জহির আমি কাজী হায়াত সাহেব আমরা সবাই বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলাম যে আমাদের দেশে উর্দু ছবি কেন চলবে বোম্বের যে ছবিগুলি তোমরা দেখো সেগুলি হিন্দি ছবি না 20% হিন্দি আর 80% উর্দু হিন্দি ছবি হয় শুধু তাদের ধর্মীয় ছবিগুলো আর আমরা বঙ্গবন্ধুর কাছে গিয়েছি যে এই দেশে ভাষা আন্দোলন করেছিলাম উর্দুর এগেনস্টে এই ছবিগুলো উর্দু এই দেশে কেন চলবে তোরা কী চাস আমি বলছি ওই ছবিগুলো যেন বাংলা ভাষাকে যেন আঘাত করতে না পারে উর্দু হিন্দি ছবিগুলো আমাদের দেশে চলবে না তাহলে আমাকে আমাদেরকে বলেছিল তাহলে তোরা কয়টা ছবি দিতে পারবে আমরা বলেছিলাম প্রতি পুরা বছরের প্রতি সপ্তাহে একটা করে বাংলা ছবি দেবো বঙ্গবন্ধু এই কথা শুনল তাহলে যা এই দেশে উর্দু হিন্দি ছবি চলবে না এতদিন চলেনি হঠাৎ করে পাঠান কোত্থেকে ইন করে গেল কার জন্য কার মদতে ইন করেছে জানি না এটা ঠিক না আমি এইগুলিকে আমি মানে কন্ডেম করি না কিন্তু এগুলি ঠিক না আমাদের ছবি উর্দু ছবি ওই চলে নাই যে ছবি মুক্তি দিয়েছিল সেই উর্দু হিন্দি ছবিটা চলে নাই এই জন্য চলে নাই ওই অনেক আগেই
স্কুলের ছাত্র ছাত্রীরা উর্দু হিন্দি কিছুটা বুঝে, ওরা দেখে ওরা ওলা থেকে আরম্ভ করে সমস্ত খেটে খাওয়া মানুষরা উর্দু বোঝে না, হিন্দি বোঝে না, ওরা বাংলা ছবির দর্শক, বাংলা ছবিকে ভালোবাসে। ইনশাল্লাহ বাংলা ছবিকে কোনো দেশ মারতে পারবে না, তবুও উর্দুর সাথে ভাষা আন্দোলন করে আমরা আমাদের ভাইয়েরা মরেছিল, বুকে গুলি নিয়ে মরেছিল, এই জন্যে ওই ছবিটিগুলোকে আমরা হিট করি, হেট করি, এবং এগুলো যেন কোনোদিন না চলে সেটার পক্ষে সারা জীবন বলে যাব। ভাই এই যে পাঠান চলে নাই, কারণ এটা অনেক পরে বাংলাদেশে রিলিজ পেয়েছে, পরোটার বুঝি না দেখে নাই, কিন্তু জওয়ান তো একসাথে মুক্তি পাচ্ছে, একসাথে মুক্তি পাচ্ছে কোথায়? ওটা এখনো সেন্সরই হয় নাই এবং হবে না। আমাদের প্রযোজক সমিতি একটি সপ্তাহে দুটো ছবির বেশি মুক্তি দেবে না, এবং দুটো ছবি মুক্তির জন্য কাগজপত্র সই হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে প্রযোজক সমিতির। সেটা হচ্ছে কি, একটি মুশফিকুর রহমান গুলজারের দুঃসাহসী খোকা এবং দেলোয়ার জান ঝন্টুর পরিচালিত সুজন মাঝি, এই দুটো ছবি চলবে। কোনো শক্তি এই ওই ওই ছবিটাকে ওই দিন চালাতে পারবে না। এখন যদি সরকার বলে যে হ্যাঁ চলবে, তখন আমার কিছু করার নাই। তবে আমি জানি বাংলা ছবিকে সরকার কোনো দিনই হিন্দি উর্দু ছবিকে দিয়ে বাংলা ছবিকে আঘাত করাবে না আমার সরকার, এটা আমি বিশ্বাস করি। ইংলিশ ছবি আন্তর্জাতিক ভাষায় আমাদের সে ইংলিশ সাবজেক্ট পড়ানো হয়, ইংলিশ ছবি আসলে আমাদের কোনো আপত্তি নেই, ওটা ঠিক আছে। এই ছবি আমরা আন্দোলন করব, আন্দোলন করব, আন্দোলন করব, আন্দোলন করব। কেউ যদি না আমি একা সিনেমা হলের সামনে গিয়ে ওই মশাল নিয়ে দাঁড়াবো প্রয়োজনে।